সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তালুকদার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো যে তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলোর অ্যান্সার শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো তালুকদার একাডেমি থেকে দেওয়া হয়। তাই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা শততম সপ্তাহে পার করে 18তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখবো। তোমরা অলরেডি থাম্বনেলে সেই কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার দেখতে পাচ্ছ সেটি দেখতে পেয়েছো। তো চলো কথা না বাড়িয়ে আমরা কমপ্লিট স্ক্রিনে চলে যাই। আর একটি কথা, যে ভিডিওটি বেশি বেশি বন্ধু শেয়ার করে দিবে তোমরা। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 18তম সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার দেখার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটি রেডি। অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি কী হবে সেটি জেনে নিই। শ্রেণী সপ্তম বিষয়ে গণিত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 4। এটি যেহেতু এর আগে 3টি অ্যাসাইনমেন্ট হয়েছে এই বিষয়ে, তাই এটি 4 নং অ্যাসাইনমেন্ট। এটি অষ্টম অধ্যায় সমান্তরাল সরল রেখা থেকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে এবি সমান্তরাল সিডি এবং পিকিউ ছেদক, যা রেখাদ্বয়কে যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করে। 1 নম্বর পয়েন্ট, দুই জোড়া অনুরূপ কোণ চিহ্নিত করো এবং প্রতি জোড়া অনুরূপ কোণ সমান কিনা যাচাই করো এবং প্রমাণ করো যে এ এম এন কোণ ইকুয়াল এম এন ডি কোণ। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে পি এম বি কোণ ইকুয়াল 6 ডিগ্রি এবং এম বিন্দুগামী একটি রেখাংশ এন ডিকে যদি আর বিন্দুতে এমনভাবে ছেদ করে যেন এম এন ইকুয়াল এম আর, তাহলে প্রমাণ করো যে এম এন আর একটি সমবাহু ত্রিভুজ। নির্দেশনায় বলা আছে 1 নম্বর, যে ছেদবিন্দু চিহ্নিত করবে এবং চাঁদার সাহায্যে অনুরূপ কোণ পরিমাপ করে সমান কিনা যাচাই করবে। অনুরূপ কোণ এবং বিপ্রতীব কোণের ধারণা প্রয়োগ করে প্রমাণ সম্পন্ন করবে। 2 নম্বর পয়েন্ট, দুটি সরলরেখা সমান্তরাল হলে তাদের ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ সমান হয় এবং ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। এই ধারণাগুলো প্রয়োগ করে প্রমাণ সম্পন্ন করবে। এ হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি। তো চলো আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখে অ্যান্সারে চলে যাই। শ্রেণী সপ্তম বিষয় গণিত অ্যাসাইনমেন্ট নং 4। অ্যাসাইনমেন্টের শিরোনামটি দিবে সমান্তরাল সরলরেখা। আবারও বলে দিচ্ছি, অ্যাসাইনমেন্টের শিরোনামটি দিবে সমান্তরাল সরলরেখা। তো আমরা অ্যান্সারে চলে যাই। প্রথম প্রশ্ন ছিল যে দুই জোড়া অনুরূপ কোণ চিহ্নিত করো এবং প্রথম দুই জোড়া অনুরূপ কোণ চিহ্নিত করতে হবে, তারপর হচ্ছে প্রমাণ, এবং জোড়া অনুরূপ কোণ সমান কিনা যাচাই করো। অনুরূপ কোণ চিহ্নিত করতে হবে এবং জোড়া অনুরূপ কোণ সমান কিনা সেটাও যাচাই করতে হবে। তাহলে আমরা 1 নং লিখে 1 নং-এর প্রথম অংশ লিখব। প্রথম অংশ লিখে যেটা করব, যে দেওয়া আছে এবি সমান্তরাল সিডি এবং পিকিউ তাদের ছেদক, যা রেখাদ্বয়কে যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করেছে। ছেদকটি এবি ও সিডি সরলরেখা দুটির সাথে মোট 8টি কোণ উৎপন্ন করেছে। কীভাবে 8টি কোণ উৎপন্ন করেছে দেখো, এখানে এই যে একটি সরলরেখা, এবি একটি সরলরেখা, সিডি একটি সরলরেখা, আর পিকিউ হচ্ছে তাদের ছেদক। তাহলে পিকিউ ছেদকটি দেখো, এখানে এই পাশে একটি কোণ উৎপন্ন করেছে, তার এই বিপরীত পাশে একটা কোণ উৎপন্ন করেছে, তার অনুরূপ পাশে, তারপর তার এখানে একটি কোণ উৎপন্ন করেছে, 3টি, এখানে একটি, 4টি, টোটাল এইখানেই 4টি কোণ উৎপন্ন করেছে। ঠিক এই সরলরেখাও এখানে 4টি কোণ উৎপন্ন করেছে। তাহলে 4টি কয়টি? 8টি কোণ উৎপন্ন করেছে। এই কোণগুলোর মধ্যে দুই জোড়া অনুরূপ কোণ রয়েছে, যেমন 1 নম্বর হচ্ছে এ এম পি ও সি এন এম। এ এম পি কোণটা দেখো, এ এম পি এই কোণটা কার সমান? এই যে এটা 120 ডিগ্রি, তাহলে সি এন এম এর সমান। তাহলে সি এন এম এই কোণটা হচ্ছে এই কোণের সমান, তাহলে এটা হচ্ছে অনুরূপ। আরেকটি অনুরূপ, আরেক জোড়া অনুরূপ কোণ রয়েছে, সেটা হচ্ছে 2 নম্বর দিয়ে আমরা লিখব, এ এম এন ও সি এন কিউ। এ দেখো, এ এম এন এটা 60 ডিগ্রি, আবার সি এন কিউ এটাও 60 ডিগ্রি, তাহলে এটাও অনুরূপ কোণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই কোণগুলোর মধ্যে দুই জোড়া অনুরূপ কোণ রয়েছে, সেই দুই জোড়া অনুরূপ কোণ আমরা এখানে পেয়েছি। তো প্রতি জোড়া অনুরূপ কোণ সমান কিনা যাচাই করার জন্য চাঁদার সাহায্যে এ এম পি ও সি এন এম কোণ দ্বয় পরিমাপ করি। যেহেতু আমরা যাচাই করতে বলেছে, তো আমরা যাচাই করবো কীভাবে? পরিমাপ করে, কোণটা চাঁদার সাহায্যে পরিমাপ করে। তো দেখা গেল যে উভয় কোণ দ্বয়ের পরিমাপ 120 ডিগ্রি, মানে 120 ডিগ্রি। একইভাবে এ এম এন ও সি এন কিউ কোণ দ্বয়ের পরিমাপ 60 ডিগ্রি। সুতরাং প্রতি জোড়া অনুরূপ কোণ সমান। আরেকটি কথা, তোমাদেরকে অবশ্যই চিত্রটি আঁকতে হবে, তোমরা চাইলে ভিডিওটি স্টপ করে চিত্রটি এঁকে নিতে পারো। আচ্ছা, এবার আমরা পরবর্তী অংশে চলে যাই। এই প্রশ্নে আরেকটি অংশ ছিল, সেখানে বলা হয়েছে এবং প্রমাণ করো যে এ এম এন ও এম এন ডি, এ এম এন কোণ সমান হবে এম এন ডি কোণের সমান। তাহলে আমরা দ্বিতীয় অংশ লিখে শুরু করব। দেওয়া আছে এবি সমান্তরাল সিডি এবং পিকিউ তাদের ছেদক, যা রেখাদ্বয়কে যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এ এম এন কোণ ইকুয়াল এম এন ডি কোণ, এই দুইটা কোণ সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা চাইলে এখানে প্রমাণ করতে হবে যে এরপর একটা কমা দিতে পারি। আচ্ছা, এখানে আমাদের চিত্র আঁকতে হবে। তোমরা দেখতে পাচ্ছ চিত্রটি, এবি সরলরেখা, সিডি সরলরেখা, এখানেও পিকিউ ছেদক, পিকিউ ছেদক এবি রেখাকে এম বিন্দুতে এবং সিডি রেখাকে
এন বিন্দুতে ছেদ করে এবং এখানে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণটি এবং এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণটি এটা হচ্ছে সরি এই কোণের বিপরীত কোণ এটা আবার এই কোণের এটা হচ্ছে একান্তর কোণ এটা এই কোণের একান্তর কোণ এটা এই কোণের অনুরূপ কোণ এটা আবার এই কোণের বিপরীত কোণ এটা আচ্ছা এবার আমরা প্রমাণে চলে আসি একটু জুম কমাই দিই আমরা আচ্ছা প্রমাণ অনুরূপ কোণ জোড়া পরস্পর সমান এটা আমরা প্রমাণে লিখব অনুরূপ কোণ জোড়া পরস্পর সমান সুতরাং PMB PMB কোণ ইকুয়াল অনুরূপ MND তাহলে PMB কার সমান হবে অনুরূপ কোণ যেটা PMB এর PMB কোণটা আমরা এখানে দেখতে পাই PMB এই কোণ কার অনুরূপ MND এর অনুরূপ তার মানে এই কোণ এবং এই কোণ হচ্ছে অনুরূপ কোণ এই দুইটা কোণ অনুরূপ কোণ আচ্ছা আবার বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান এটাও আমরা জানি তাহলে PMB ইকুয়াল বিপরীত MN AMN তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি বিপরীত কোণ সমান তাহলে PMB মানে এই কোণ সমান এই কোণ এই কোণটার নাম কি AMN কোণ তাহলে এই কোণ এবং এই কোণ এই দুটো সমান কারণ বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান যেহেতু বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান সুতরাং যেহেতু বিপরীত কোণ পরস্পর সমান তাহলে আমরা এটাও বলতে পারি সুতরাং AMN কোণ যেটা AMN কোণ ইকুয়াল MND কোণ হবে তাহলে তার কারণ হচ্ছে AMN এই কোণটার বিপরীত কোণ কিন্তু এখন এটা ঠিক আছে যদি বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান তাহলে এটা এটাও সমান আচ্ছা তাহলে সুতরাং আমরা এটা প্রমাণ করতে পারি এটাই প্রমাণিত তাহলে একের অ্যান্সার এখানে এসে এবার আমরা দুই নম্বর প্রশ্নে চলে আসি দুই নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে PMB কোণ ইকুয়াল 60 ডিগ্রি এবং M বিন্দুগামী একটি রেখাংশ ND কে যদি R বিন্দুতে এমনভাবে ছেদ করে যেন MN ইকুয়াল MR তাহলে প্রমাণ করো যে MNR একটি সমবাহু ত্রিভুজ তাহলে চলো দুই লিখে আমরা এভাবে লিখব যে AB একটি রেখা সরলরেখা CD একটি সরলরেখা যেটি PQ ছেদক PQ ছেদক এখানে AB কে M বিন্দুতে এবং CD কে N বিন্দুতে ছেদ করে তারপর আমরা এখান থেকে MRR যোগ করে নিলাম তাহলে বিশেষ নির্বাচন আমরা এভাবে লিখব দেওয়া আছে AB সমান্তরাল CD AB আর CD সমান্তরাল এবং PQ তাদের ছেদক যা রেখার দৈর্ঘ্যে যথাক্রমে M ও N বিন্দুতে ছেদ করে PMB কোণ ইকুয়াল 60 ডিগ্রি এবং M বিন্দুগামী একটি রেখাংশ ND কে যদি R বিন্দুতে এমনভাবে ছেদ করে এই যে R বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে MN ইকুয়াল MR হয় MN এর যে মান MR ও যাতে তাই হয় তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণটা কমা দিতে পারি MNR একটি সমবাহু ত্রিভুজ যদি এই বাহু আর এই বাহু সমান নিয়ে আমরা একটা ত্রিভুজ এঁকে নিই তাহলে আমরা এখান থেকে প্রমাণ করব যে MNR একটি সমবাহু ত্রিভুজ এখানে অঙ্কনে আমরা কি লিখব MN এর সমান ব্যাসার্ধ নিয়ে ND উপর একটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপটি ND কে R বিন্দু ছেদ করে M ও R যোগ করি তার মানে এখান থেকে যে MN টা এসেছে M থেকে N এর যে দূরত্ব এই দূরত্বের সমান ব্যাসার্ধ নিয়ে M বিন্দুতে ধরে এনডি এর উপর একটি বৃত্তচাপ আঁকি এই যে বৃত্তচাপ আঁকলাম এই বৃত্তচাপটি কী করলো আর বিন্দু ছেদ করলো এবার আমরা এম আর আর যোগ করে দিলাম এটা আমাদের এখানে কাজ শেষ অঙ্কনের প্রমাণে চলে আসি প্রমাণে আমরা লিখব যেহেতু এম এন ইকুয়াল এম আর এম এন আর এম আর যেহেতু আমরা সমান নিয়েছি বা সমান অঙ্কনে এঁকেছি তাহলে আমাদের দুইটা কোণ সমান হবে আমরা জানি দুইটা বাহু যদি সমান হয় পরস্পর তাহলে তাদের কোণ দ্বয় সমান হবে তাহলে সুতরাং আমরা এটা বলতে পারি যে এম আর এন ইকুয়াল এম এন আর কোণ তাহলে এম আর এন কোণটা কার সমান হবে এম এন আর কোণের সমান হবে যেহেতু সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হয় আবার আমরা এটাও বলতে পারি পিএমবি ইকুয়াল 60 ডিগ্রি তাহলে পিএমবি যদি 60 ডিগ্রি হয় তাহলে এম এন আর এটাও তাদের অনুরূপ ছিল তাহলে এম এন আর ইকুয়াল অনুরূপ পিএমবি এম এন আর যেহেতু পিএমবি এর সমান মানে অনুরূপ কোণ দেখতে একই রকম তাহলে এম এন আরটাও 60 ডিগ্রি হবে যেহেতু পিএমবি 60 ডিগ্রি তাহলে এম এন আর 60 ডিগ্রি হবে এই যে আমরা লিখে দিব পাশে যেহেতু এম পিএমবি 60 ডিগ্রি তাহলে এম এন আর যদি 60 ডিগ্রি হয় তাহলে এম আর এন সেটাও 60 ডিগ্রি কেন 60 ডিগ্রি কারণ এই দুইটা পরস্পর সমান ছিল তাহলে এটা একটা 60 ডিগ্রি হলে আরেকটা 60 ডিগ্রি হবে আমরা লিখে দিব যেহেতু এম এন আর ইকুয়াল এম আর এন আচ্ছা তাহলে এবার আমরা দুইটা মানে ত্রিভুজ এম এন আর এর মধ্যে দুইটা কোণ কিন্তু আমরা পেয়ে গেলাম দুইটা কোণের মান পেয়ে গেলাম 60 ডিগ্রি 60 ডিগ্রি এখন আরেকটি যে বাকি কোণ রয়েছে সেটা যদি আমরা 60 ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে একটি সমবাহু ত্রিভুজ কারণ সমবাহু ত্রিভুজের সবগুলো কোণের মান 60 ডিগ্রি হয়
তাহলে আমরা এখন লিখবো এখন ত্রিভুজ এম এন আর এ তো আমরা জানি তিনটা কোণ সমষ্টি এক সমকোণ সরি দুই সমকোণ মানে 180 ডিগ্রি তাহলে এম এন আর কোণ প্লাস এন এম আর কোণ প্লাস এম আর এন কোণ ইকুয়াল 180 ডিগ্রি বা 180 ডিগ্রি বা এম এন আর প্লাস এখানে আমরা মানগুলো বসিয়ে দিব এন এম আর ভ্যালু হচ্ছে এম এন আর এটা তো আমাদের জানা নাই এম এন আর আচ্ছা এম এন আর ভ্যালুটা আমরা 60 ডিগ্রিতে পাইছি আচ্ছা এখানে আমরা একটু মিস্টেক করে ফেলছি এটা হবে এই কোণটা এন এম আর কোণটা এখানে একটু মিস্টেক হয়েছে তোমরা এখন কেউ তুলিও না এটা এন এম আর কোণ হবে এত আচ্ছা এখন আমরা ঠিক করে দিয়েছি এম এন আর প্লাস এম এন এম আর প্লাস এম আর এন মিলে 180 ডিগ্রি হয়েছে এখান থেকে আমরা এন এম আর কোণটাকে বাইরে নিয়ে আসলাম আর এখানে বাকি যে মান কোণ দুইটা সেই কোণ দুইটার মান বসিয়ে দিলাম দেখো এম এন আর কোণ মান কো 60 ডিগ্রি ছিল 60 ডিগ্রি বসিয়ে দিলাম প্লাস এম আর এন এটার মান ছিল 60 ডিগ্রি এটা 60 ডিগ্রি বসিয়ে দিলাম ইকুয়াল 180 ডিগ্রি তাহলে এন এম আর এন ভ্যালু হবে 180 ডিগ্রি মাইনাস 60 যোগ করলে 120 মানে 120 এটা প্লাস আর ডান পাশে পাঠিয়ে দিলে মাইনাস হবে মাইনাস 120 তাহলে এম এন এম আর কোণের ভ্যালু হবে 60 ডিগ্রি অর্থাৎ এন এম আর কোণ ইকুয়াল এম এন আর কোণ ইকুয়াল এম আর এন এই কোণগুলো সমান তাহলে কোণগুলো যেহেতু সমান একটা ত্রিভুজের তাহলে ওই ত্রিভুজের বাহুগুলো সমান হবে সুতরাং আমরা এটা বলতে পারি এম এন ইকুয়াল এম আর ইকুয়াল এন আর মানে কোণগুলো যদি সমান হয় সমবাহু ত্রিভুজটির তাহলে এটার বাহুগুলো সমান হবে বাহুগুলো আমরা সমান নিয়ে দিলাম তাহলে বাহুগুলো যেহেতু সমান তাহলে আমরা এখন বলতে পারি যে সুতরাং এম এন আর একটি সমবাহু ত্রিভুজ প্রমাণিত এই ছিল সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট ট্রান্সফার 18তম সপ্তাহের জন্য তোমাদের এই সপ্তাহে বাকি যে বিষয় রয়েছে ট্রান্সফার খুব শীঘ্রই আমাদের চ্যানেলে প্রকাশিত হবে আজকের মতো এখানে আমরা কমপ্লিট করে দেখে নিয়েছি ধন্যবাদ সবাইকে